আমি চাই আপনার কাছে যে সে সুস্থ স্বামীর অধিকার পাক, ছেলে তার পিতৃস্থ সুস্থ বিচার পাক। অল্প বয়সে বিয়ে, এরপর দুই সন্তানের জন্ম, স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে চাচা শ্বশুরের সাথে পরকিয়া, অবশেষে স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে চাচা শ্বশুরকে বিয়ে। বিয়ের পর সেখানেও রয়েছে আড়াই মাসের এক সন্তান। বর্তমান স্বামী কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামের শুকুর মণ্ডলের ছেলে বাছির আলী। গত কয়েকদিন আগে স্বামী বাছির আলী তানিয়া আকলিমাকে কুষ্টিয়া কলেজ মোড়ের সোনো হাসপাতালে ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তানিয়া আড়াই মাসের বাচ্চাকে নিয়ে আশ্রয় নিয়েছেন স্থানীয় এক মহিলা মেম্বারের বাড়িতে। কয়েক দফায় স্বামী বাছির আলীর বাড়িতে উঠতে গেলেও বাড়িতে উঠতে দেয়নি বাছির আলীর পরিবারের সদস্যরা। বাছির আলীর বাড়িতে গেলে জানা যায় তার আরেকজন স্ত্রী রয়েছে এবং তিনিও গর্ভবতী। আমার নাম মোসাম্মা তানিয়া আকলিমা। আমার বাড়ি ফরিদপুর জেলায় আলপডাঙ্গা থানায়। আর বাবার নাম তবিবুর রহমান। আমার হচ্ছে চারুলিয়া, মানে কুষ্টিয়া জেলা তালবাড়িয়া ইউনিয়ন চারুলিয়া গ্রামে বিয়ে হয়, পারিবারিকভাবে বিয়ে হয়। তো এখানে হচ্ছে আমার দুইটা বাচ্চাও হয়। তো তারপরে পাশের বাসার একটা ছেলে, নাম হচ্ছে বসির, বাবার নাম শুকুর মণ্ডল। ও হচ্ছে আমার নাম্বার কোথা থেকে জোগাড় করে আমাকে, মানে অনেকদিন ধরে ই করে আমার সাথে একটা সম্পর্ক হয়। তারপর আমি মানে যাইতে চাইনি ওর সাথে, ও আমাকে ওই জোর করে, এক পর্যায়ে জোর করেই ও আমাকে এখান থেকে নিয়ে যায়। নিয়ে যায় আমার ওই বাচ্চাদের, মানে স্বামীকে, প্রথম স্বামীকে ডিভোর্স দেয়, ও আমাকে আবার বিয়ে করে দ্বিতীয়বার। তারপর যে ওই সেলাই দেওয়া কুঠি বাড়ি, ওইখানে এক বন্ধুর বাড়িতে, ওর একটা বন্ধুর বাড়িতে নিয়ে যায়, বিয়ে হয় আমাদের। তারপর হচ্ছে ওই মোগল বাড়ি, তারপর হচ্ছে আমার এই একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চার বয়স হচ্ছে আড়াই মাস চলছে। এই যে বাচ্চা খুব অসুস্থ, বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় জানুয়ারি মাসের 21 তারিখে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওইখানে কিডনিতে সমস্যা ধরা পড়ে বাচ্চার, তো ওষুধ লিখে দেয়, পর বলছে যে পরের মাসে আবার নিয়ে যাইতে। তো পরের মাসে আবার যখন ওকে ডাক্তারের কাছে নেওয়া হয়, তখন হচ্ছে এই রিপোর্ট দেখাইতে যায়, ওর গ্রামের লোকজন দেখে ওইখান থেকে আমাকে রাখে, মানে চলে যায়। আর আমি ওকে, এটা হচ্ছে কুষ্টিয়া ছোনাটা, ওরে হচ্ছে ডাক্তার দেখাতে যায়, ও আমাকে ওইখানে রাখে চলে যায় ওর গ্রামের লোকজন দেখে। ওকে আমি অনেকবার ফোন দিছি, আমার ফোন ধরা নেই। তারপর আমি ওকে বলছি যে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, তাও মানে আমাকে যাইতে নিষেধ করে। আর আমি যে বাসায় আগে থাকতাম সেই বাসায়ও তালা মেরে রেখেছে, আমি ওই বাসাতেও যাইতে পারিনি। তারপর বাধ্য হয়ে আমি ওর বাড়িতে আসছি ওর গ্রামের লোকজনের সাথে, ওর বড় ভাই ছিল সাথে, ওর বড় ভাই আমাকে নিয়ে আসে। ওর বড় ভাইয়ের নাম হচ্ছে বসির, বসির আলী। ওর বাবার নাম হচ্ছে শুকুর মণ্ডল। তো ওর বাড়ি থেকে, মানে আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে আমি ওর স্ত্রী, মানে কাবির নামে ছিল না, শুধু ছবি ছিল। তো সেইগুলো দেখে ওর বাড়ির লোক আমাকে মেনে নেয়নি, বাড়িতে উঠতেই দেয়নি। তারপর হচ্ছে সবাই প্রশাসনের লোকজন খবর দিয়ে আসে, তারা হচ্ছে ওদের বাড়িতে না উঠায় আমার মেম্বারের বাড়িতে রেখে যায়। ওর কাবির নামে নিয়ে আসো, মেম্বার চাই না, মেম্বার মহিলা মেম্বার। এখানে হচ্ছে শনিবার থেকে আসি, জি গত শনিবার থেকে আসি। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি আমার অধিকার চাচ্ছি। আপনি এই যে বিয়ে হয়েছিল কত বছর আপনার পরে? দুই বছর। দুই বছর আগে পক্ষের যে দুটো বাচ্চা ছিল ওদের সাথে কোনো যোগাযোগ? না, আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ নেই, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না আমার। আমি ওনাদের কাছেও গেছিলাম, ওনারা আমাকে কোনো সাহায্য করেনি, কোনো ডাক্তারের কাছে নেওয়া হয়নি চিকিৎসা, মানে ডাক্তারের কাছে নিতে হবে, অসুস্থ হয়ে যাচ্ছে। ও রিপোর্ট গুলা উনি আটকায় রাখছে, ওইগুলাও দিচ্ছে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন আলী মণ্ডল। আমার পার্শ্ববর্তী এই তানিয়ায় এই মেয়েটার বিয়ে হয় আক্তারের সঙ্গে। মেয়েটার বাপের বাড়ি ফরিদপুরে,
মেয়েটা তার প্রথম স্বামী আক্তার খুব অমরনটা ছোট চাকরি করে, তে তার ওই ফ্যামিলি চালানো বাসা ভাড়া দিয়ে কষ্ট হয় বলি তাই আমার এলাকা গ্রামে বাড়িতে আসি রাখি যায় দুইটা ছোট বাচ্চা দিয়ে এবং ওই তানিয়া তার আক্তারের স্ত্রী প্রথম স্ত্রী এবং থুয়ে সে ঢাকায় চাকরি করে বাড়িতে থাকে না। এর মধ্যে তার বাড়ির সামনে শুকুর আলীর ছেলে ওই বসির আলী সে মানে রাতের অন্ধকারে তাকে যে কোনো একটা ইয়েতে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা এলাকাবাসী সবাই তাকে অনুরোধ করি যে ভাই বাবা তুমি ওই ওর বউকে ফেরত দিয়ে দাও, কুটি কুটি নাবালক শিশু আছে দুইটা, এই দুইটা ইয়ে হয় এতিন হয়ে বেড়াবে, সংসারটা ভাঙি ফেলছো, তে পরস্পর আত্মীয় হিসাবে এবং পাড়া পেশতবাসী হিসাবে তোমার কাছে আমরা অনুরোধ করছি এই ওর মা ওর প্রথম স্ত্রী আক্তারের কাছে ফেরত দেওয়া প্রথম স্বামী আক্তারের কাছে ফেরত দিয়ে দাও। তে শুকুর মণ্ডলের ছেলে বলে আমার ছেলে এসব কাজ করতে পারে না এবং তার ছেলেকেও আমরা কথা বললাম ওই বসির আলী বলছে যে চাচা আমরা এই আমি এই সব ধরনের কাজ করিনি, আমাকে অপচয় নিন্দা করছে অপসার করে বেড়াচ্ছে। তা আমরা বলি তুমি সত্যি লাওনি তো লি যাওনি তো, বলে যে না আমি লি যাইনি। তা বললাম ঠিক আছে দেখি কোনো দিন যদি বাড়াই সেদিনকে তোমার বিচার হবে। তে দীর্ঘ দেড় বছর হয়ে গেল, এর মধ্যে দেখা যাচ্ছে খোঁজাখুঁজি করে আমরাও চেষ্টা করি যে এতিম বাচ্চা থেকে গেছে দুইটা কোথায় গেল মেয়েটা, খুঁজতে খুঁজতে হঠাৎ করে এখন ওই মেয়েটা সনো টাওয়ারে গেছে, আমার পার্শ্ববর্তী একটা ছেলে ওই সনো টাওয়ারে চিকিৎসার জন্য গেলে পরে দেখে যে ওই মেয়েটা দাঁড়ায় আছে, কী গো তুমি এখানে কাগো? তখন ওই আমার এই পার্শ্ববর্তী ওই ছেলেটা আবার এলাকার কিছু লোকজনের ডাক দেয়, তারা আবার ওখানে যায় দেখে সত্যি ওই মেয়েটা বাচ্চা কোলে কই দাঁড়াই রয়েছে এবং বসিরও ছিল ওই জায়গাটায়, এই বসির ওই জায়গায় ছিল, বসির ওই লোকজন দেখি পলাইছে, পলানোর পরে ওখান থেকে ওই মেয়েটা কোথায় যাবে শিশু বাচ্চা চিকিৎসার জন্য গেছে, যাওয়ার পরে ওখান থেকে যখন বসির মিলিনি তখন চলে আসে ওই এলাকার লোকজনের সাথে মোড়ের পাশে যে আমাকে নিয়ে চলেন আমি বসিরের বাড়ি যাব। তো বসিরের বাড়ি আসলে পরে ওই রাত্রি তখন ধরেন রাত 12:30 একটা মতন বাজে, সেই টাইমে ওই এলাকার লোকজনও ওর আশা দেখি অনেক লোকজন জড়ো হয়, হলে পরে বসিরের বাড়ি তুলে দিতে যায় তুমি তোমার বেটা বউ মানি নাও। এখন শুকুর আলীর ছেলে মেম্বার ফোন দিলে বলে ও আমার বউ না। তারপরে আমরা এলাকাবাসী ওর মা বাপেক বলি যে লাতি ছেলে এই নাবার লোক শিশু এখন এই রাত করে কোথায় যাবে, বলে ও আমার বউ না, ওর ছেলে কোন দিন আসবে, এই কথা বললি পারে ও করে কি ঘরে তোলে না। পরে এলাকার লোকজন 999 ফোন দেয়, পুলিশ আসে, আসলে মেম্বারের কাছে গস্তিত্ব রাখি যায় এই রাত্রি কার কাছে যাবে কোথায় যাবে, তে মেম্বার জনপ্রতিনিধি তার কাছে থাকে মহিলা মেম্বার তার কাছে দেয়, সে কী করলো নিয়ে আসি তার স্থানে রাখল, পুলিশ প্রশাসন তার দায়িত্বে দিয়ে গেল। যে যাওয়ার পরে এ পর্যন্ত প্রশাসন হোক আর অন্য কোনো লোক হোক কেউ ওই মেয়ের দিক তাকালো না, এই নিয়ে শিশু বাচ্চা এক কাপড়ে আছে, তার না দুধ মেলছে না কোনো খাদ্য খানা মেলছে, খুব অভাব মানে না খাওয়ার অবস্থায় চিকিৎসা তার অসুখ কোনোটাই হচ্ছে না, ট্রিটমেন্টও হচ্ছে না। তো এক পর্যায়ে যখন অস্বীকার করলো তখন আমরা কী করলাম এই মেয়েটা নিয়ে সেই গ্রামবাসীর সাথে করে আমরা সেই শিলেদায় গেলাম যে কোথায় তোমাকে লিখে দিল তুমি চিনতে পারবা, বলি হ্যাঁ আমি চিনতে পারবো। তারপরে খোঁজে খোঁজে সেই জায়গায় যায় যায় সেই বাড়ির যায় সেই কাবিল টাবিল নিয়ে আসলাম, নিয়ে আসে এখন এই কাবিলও তাকে দেখানো হয়েছে। এর মধ্যে যেদিনকে রাত্রি হয়ে যায় মেয়েটা উঠে আসে সেদিনকে রাত্রি যখন অস্বীকার করলো তখন আমরা বললাম যে দেখুন তা তো অবশ্যই কাবিল তো দেখানো লাগবেই, তো কাবিল এই মেয়েটাকে জিজ্ঞাসা তোমার কাছে কাবিল আছে, বললাম আমার কাছে তো কাবিল নেই বসে নিয়ে এনেছে। তারপরে আমরা হচ্ছে আসি এইভাবেই থাকার পরে দেখা যাচ্ছে যে পরের দিন সকালবেলা শুকুর দুপুরবেলা শুকুর আলী বলছে যে তালাক হয়ে গেছে, এইভাবে তালাকের ই দিচ্ছে। তাহলে এই মেয়েটা যখন আমরা গেলাম গ্রামবাসী তখন ও বলল প্রচার দিল যে আমি বিয়েই করিনি, তে সন্তান আসবে কোন দিন আমার, তে পরে সে তালাক দিল কীভাবে। তারপরে এক পর্যায়ে আমরা সে কাবিল খুঁজি টুজি নিয়ে আসলাম, এখন নিয়ে আসার পরে এ পর্যন্ত আর কোনো মিলি নাই। এই হচ্ছে আমার বক্তব্য, আমার বক্তব্য একটাই যে এই শিশু আজ যেতে একটা মেয়ের পরে এরা মূর্তি আসার হয়তো মা বোন আমার আছে আমারও মেয়ে আছে, এটা কি ই করা কোনো সম্ভব হবে না যে তার অধিকার স্বামীর অধিকার ছেলের পিতৃহীন হয় কি জারুজ হয় কি এই দেশে বাস করবে সমাজে বাস করবে। আমি চাই আপনার কাছে যে সে সুস্থ স্বামীর অধিকার পাক, ছেলে তার পিতৃস্থ সুস্থ বিচার পাক, তার পিতৃ পরিচয়ে সে বসবাস করুক,
সমাজের কাছে, এটাই হচ্ছে আমার দাবি, এটাই জনগণের কাছে আমি চাই, আপনার কাছে আপনার দোয়া চাই সকলে, যে আইন আদালতের কাছে এটা তার সুস্থ পিতৃ পরিচয় তাকে ফেরত দিক, মেয়ে তার স্বামীর অধিকার পাক। আমি একজন মহিলা মেম্বার তালবাড়ি ইউনিয়ন 789। আজকে প্রশাসন রাত্রে বেলায় আইনি আমার কাছে রেখে গেছে, আমি এ পর্যন্ত রাখেছি, প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নেই নাই, তারা এখন পর্যন্ত আমার বাসায় আসি নাই, যদুবা আসছে তারা বলছে ছেলে নিখোঁজ বাপ নিখোঁজ আমরা পাচ্ছি না, তারা আসলেই কোনো আইনেভাবে এটি পোশাক পদক্ষেপ নেই নাই। হ্যাঁ, আমি লিখিত দরখাস্ত থানায় দিয়ে আসছি, আমি আমার দিক থেকে সব কিছু করেছি। প্রথমত যেহেতু তারা প্রমাণ চাইছিল কাবিলনামা, আমি কাবিলনামা তুলে আনতে আনতে তারা পরের দিন যায় ডিভোর্স দিল, ছেলের বাপ বললে আমার ছেলে বিয়েই করিনি, তে তালাক দিল কিভাবে, পরের দিন যায় তালাক দিয়েছে। এখন আমার একটাই কথা যে মেয়েটা সুষ্ঠু বিচার চাই, আমি একটা প্রতিনিধি হয়ে আমি সবার কাছে একটাই ইচ্ছা আছে যে মেয়েটা সুস্থ বিচার এবং তার ন্যায্য অধিকার সে ফিরে পাক। আচ্ছা, এই যে একটা ঘটনা, আপনি তো সুগুরের বসিরের বোন হন, কয় নম্বর বোন আপনি? তানিয়া নামের একটা মেয়ের সঙ্গে উনি বিয়ে করছে? হ্যাঁ, আপনারা শুনছেন আমরা শুনছি। এখানে দুই পক্ষ দোষ আছে, আমি মেয়ের পক্ষ দেখবো, ছেলে ছেলের পক্ষ দেখবো, দুইটা অবৈধ দোষ আছে। তাহলে দোষী তো দুইজন নাকি? জি, বিয়ে তো যখন করছে সেটা একটা বৈধ ব্যাপার, স্বীকৃতি পাবে না কেন? পাবে না, যে বিয়ে করেছে আর যে বিয়ে করেছে বা করেছে বা করেছে দুইজনাই করেছে, তারা দুইজনাই যে করেছে সে সঙ্গে করে নিয়ে আসুক। আর তারপরে ব্যাপার, মেয়েকে বিয়ের আগে হচ্ছে এক বছর আগে উনিকে জিজ্ঞেস করা হয়েছিল, জিজ্ঞেস করার পরে উনি অস্বীকার করেছে, বলেছে না আমি বিয়ে করিনি, উনিকে চিনি না, আগে কথা বলেন তারপরে মিটাই করবেন, ওইটা অফ করে আছে। উনি এই কথা বলেছে, বলেছে আমি চিনি না উনি কে, আর আমি ওদের বাড়ি হচ্ছে কি উনি ভাসুর সম্পর্ক চাষি হয়, তো উনি বলেছে এরকম ভাসুরের ছেলে আমি বসিরকে চিনি না, আর ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করছি। উনি তিনবার বয়ান দিয়েছে, সেটা বর্তমান ক্যাম্পে দারোগাকে শোনানো হয়েছে। কতদিন আগে? এই তো রোজার ঈদের আগে। আচ্ছা, এই বসিরের কি আরেকটা বউ আছে? জি আছে। উনি বাবু হবে এই মাসে 31 তারিখে ডেট, উনি হচ্ছে আজকে মায়ের বাড়ি গিয়েছে। আগে শোনেন তারপরে, উনি এগুলো বয়ান দেয় তিনবার শোনার পরে, এখন বর্তমান যার সঙ্গে আমার বাপ চাচারা মিলে বিয়ে দেওয়া হয়েছে, তখন ওই মেয়েকে জিজ্ঞেস করার পরে যে জিজ্ঞেস করেছে তার কথা শোনেন, উনি হচ্ছে পান্টু ভাটা আছে, উনি মেয়ের সঙ্গে উনি বিয়ে দেয়। কে বিয়ে দেয়? পান্টু নিজেই হচ্ছে তার মেয়ের সঙ্গে বিয়ে দেয়। হ্যাঁ, তখন আর আমার একটা কথা, উনি বিয়ে করেছে উনি জানাক না জানায় আবার বিয়ে করলো কেন? আচ্ছা, ধরেন বি যদি মনে করেন আপনার ভাই বিয়ে করেছে, বি মানে আমাকে যদি বলে যে আপনি বি করবো বা আমাকে লোভ দেখালো, লোভের শিকার হতেই পারে। হতে পারে, মেয়ের দোষ আছে, কারণ এখানে আপনি দেখেন মেয়ে কেন আমার বললে, হ্যাঁ ভাইও দোষী, আমি তো বলছি না অদোষী, কারণ উনি কেন, উনি দুইজনেই জানে, মেয়েও জানে ছেলেও জানে, জানার পরে উনি দুজনে সম্পর্ক করে বিয়ে করেছে। আচ্ছা, সম্পর্ক 100% হয়তো আমরা জানি না, জানি না তখন তুমি জানো বা তোমার স্বামী জানে, বর্তমান যে বসির বা বসির বা তানিয়া ওরা দুজনে জানে, জানার পরে তোমরা হচ্ছে কোনো কি অস্বীকার করলে, অস্বীকার করলে ঠিক আছে, এক বছরের মাথায় আবার আপনার তারপরে উনি আসলো। তারপর একটা আকুলো আছে, উনি যখন ওই তানিয়া তখন জানলো হ্যাঁ ওই ছেলে বিয়ে করেছে, ফের বিয়ে করেছে, তখন ওই মেয়ে কেন আসলো না? তানিয়া তো আগের বউ, মানে তারিখ অনুযায়ী যাব যাব হ্যাঁ আগের বউ হলো কেন? তখন যদি আমার স্বামী যদি আমাকে আগে বিয়ে করে, বিয়ে করার পরে যদি আমাকে লোভ দেয় ঠিক আছে আমি গেলাম না, তারপরও যদি মনে করেন আমি শুনি আমার পেটে মনে করেন তারই একটা কি বাচ্চা আছে, তারপরও যদি আমি যদি শুনি আমার স্বামী আর একটা বিয়ে করেছে, কেন আমি যাব না? তো সেই মেয়ে তো জানেই না যে তার, উনি জানে, উনি নিজে এখানে বলেছে, আর বলে জানে না মানে? আচ্ছা, আর একটা বিষয় মনে করেন যে এখন যে বিয়ে তো হয়েছে, আচ্ছা বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা সন্তান হয়েছে, বাচ্চা সন্তান ফেলা রাখি কি স্বামী কি পলাতে পারে? মানে স্বামী তো অন্যায় ঠিকই করেছে, অন্যায় ঠিকই করেছে, পলাতে পারে কি? মেয়েও কিন্তু এখানে একবার যায় নাই, এর আগে
এটা মনে ছয় বের মনে হয় ছয় নম্বর স্বামী হতে পারে এটা এর আগে ঢাকায় চলে গেছে এখান থেকে এর আগে চলে গেছে পরে ফের নিয়ে আইছে নিয়ে আসার কার সঙ্গে গেছে জানি না ওই ঢাকায় ওর স্বামী হচ্ছে ওষুধ কোম্পানির চাকরি করে তো আপনার ভাই এখন কোথায় আছে কোথায় আছে এটা আমি জানি না উনির সঙ্গে কোনো আমার যে সম্পর্ক নাই ওই মানে স্ত্রী তো তার স্বামীর বাড়ি আসছে আপনারা মানে হ্যাঁ কোর্টে তাকে সম্পূর্ণ দেয়া হয়েছে ইচ্ছেলোকন থেকে নিক না উনি স্বামীর সঙ্গে ওরা দেখুন দুজনের সম্পর্ক কাউকে জানাই নাই ইচ্ছা মতন বিয়ে করেছে তার স্বামী কে হয়েছে উনি ই করুক কেন ওই স্বামী এজন কি প্রেম করে বিয়ে করেছে তখনই করতে পারছে এখন কেন নিজের স্বামীকে ধরে রাখতে পারছে না কেন তার মানে আপনারা সেই উনাকে ঘরে তুলবেন না না কারণ হচ্ছে উনি দুজনা উনাকে কেন আমার ভাইকে তো তুলবো না বসির এখন ভাই না যে বসির তাকে তো ঘরে তুলবো না